হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন বাদে আমি আজকে আবার ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তো আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। এইটুকুনি দেখাবো তোমাকে সকালটাই খালি, আবার রাতের ব্লগটা আজকে মানে মঙ্গলবার রাতের ব্লগটা আবার কালকে দেখতে পাবো। তো দেখো, এই দেখো পরে দেখো এখানে কী করছে, চাউমিন খাচ্ছে, আর আমি এখানে দেখো আম মুড়ি নিয়ে বসে গেছি। এখন সকাল 10টা বেজে গেছে, আর চাউমিনটা অনেকক্ষণ আগেই পরি যেহেতু একটু লেট হয়েছে উঠতে, তাই একটু পরে ও খাচ্ছে এখন। আর আমি যেহেতু আমমুড়ি নিয়েছি, দেখো আমমুড়ি কার কার ফেভারিট তোমরা কমেন্ট করবে, ঠিক আছে, যারা যারা দেখছো। অ্যাকচুয়ালি চাউমিনটা মা পাঠিয়েছিল, তো আমার ভালো লাগেনি খেতে চাউমিনটা, এই কারণে আমি আমমুড়ি খাচ্ছি। আর পরিকেও আম দিয়ে দেবো, এই দেখো। আর পরির খুব শরীর খারাপ, বেচারায় কাল থেকে খুব আমাশা হচ্ছে। আমার মনে হয় কি, বাচ্চাদের মনে হয় গরমকালে আর বর্ষাকালটা একটু আমাশার প্রবলেম থাকে। ওর আগের বছরে এরকম কিছু ছিল না, এই ওর 2 ইয়ার, এই বছরে বেশি প্রবলেমটা দেখছি। কালকে তো সারা দিন কিচ্ছু খায়নি, তো আমার খুব খারাপ লাগছিল। আর ওকে আমি ফোর্স তো করিনি, কারণ আমি জানি মানে পেট খারাপ বা আমাশা হলে কিরকম হয়, বড়োদেরই কেমন না, তো বড়োরাই খেতে পারে না, তো ছোটোরা তো অবশ্যই পারে পারবে না। দেখো কি করে, কি করছিস কি করছিস? তো আমি মেলা গেছিলাম, ওর জন্য কিছু জিনিস কিনেছিলাম, তোমাদের দেখাবো। যাদের যাদের বেবি টোল্ডার হয়ে গেছো, মানে 2 ইয়ার্স হয়ে গেছে বা দেড় বছর এই কথা শিখে গেছে, পরে যেহেতু খুবই তাড়াতাড়ি কথা শিখে গেছে, তো ওর জন্য আমি কিছু বুকস কিনেছি, তো বুকসগুলো তোমাদের দেখাবো কী কিনেছি। আর আমি আমার জন্য একটা মানে ফেস সিরাম কিনেছি, ভিটামিন সি সিরাম, সেটাও দেখাবো তোমাদের তোমাদের সঙ্গে। তো ততক্ষণে আমি আগে এগুলো খেয়ে নিই, আর খেয়ে নিয়ে দেখো ও খাচ্ছে, খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, ঠিক আছে। চলো খাওয়া যাক, আমি খেয়ে নিই। কি দারুণ না লাগে না এরকমভাবে আমটাকে চটকে চটকে এরকম মুড়ি দিয়ে মেখে খেতে, খুব সুন্দর লাগে আম মুড়ি খেতে। দেখো আমটাকে মুড়ির সাথে মাখিয়ে ফেলেছি, এবার আমি খেয়ে নিই, চলো খেয়ে দিয়ে দেখা হবে। এই যে ডিমটা ভাঙলাম, ডিমের ভেতরে কিচ্ছু নেই, এই যে কিচ্ছু নেই, এই যে কিচ্ছু নেই, এই যে শুধু এইটুকুনি কি বেরোলো, কিচ্ছু নেই, এই যে এত বড় ডিমটার মধ্যে কিচ্ছু নেই। দুটো তো পচা, এই যে এটা পুরোটা পচা, এই যে ভেঙেছি পুরো ডিমটাই পচা পুরো। এই যে দেখো, নখানা ডিম ফাটিয়েছি, আলাদা আলাদা করেই ফাটিয়েছি, আমার দেখতে কেমন লাগছিল ওই কারণে আমি ডিমগুলোকে আলাদা আলাদা করে ফাটিয়েছি। ফাটা এই যে নখানার মধ্যে 1 2 3 4 চারখানা ভালো হয়েছে, আর বাদ বাকি দেখো এটা পুরো পচা। এখানে এখানে রয়েছে, এখানে রয়েছে ডিম 3খানা, আর এখানে রয়েছে এই 2খানা ফাটা, পুরোটাই পচা। দেখো এই যে আল ভাগ্যিস আলাদা আলাদা করে আমি ফাটিয়েছি, এই যে পুরোটা আমি ঢেলে দিই একসাথে, এই যে এতগুলো ডিম। তাহলে কি হলো, এই যে এখানে 4খানা আর এখানে 5খানা, এই যে এখানে 4খানা ভালো ডিম হলো, আর এখানে হলো 5খানা, এই যে এত, এই যে পুরো পচা, পুরোই 5খানা ডিম, এই যে এতটা পচা পুরোটা, আর একটা তো কিছুই নেই। এই যে এটাকে আমি এখন কী করবো, এটাকে আমাকে এখন বেসিনে ফেলে দিতে হবে, এই পচা ডিম আমি কী করবো। দেখো এই পুরো ডিমটাকে নিয়ে এই যে বেসিনে ফেলে দিলাম, কি করব, ফেলে দিলাম। আর এই 4খানা যে, এই যে 4খানা যে ভালো ডিম হয়েছে, এতগুলো ডিম ফাটিয়ে এই 4টাকে বানাবো। 9খানা ডিম ফাটিয়েছিল, ভেবেছিলাম ডিমের ঝাল বানাবো, ফাটা ডিম, মাকে বারণ করে ফাটা ডিম কিনবে না, আমাকে পাঠিয়েছে, দেখলে তো তোমরা ভিডিওতে প্রত্যেকটা 9টার মধ্যে ম্যাক্সিমামই প্রায় 5খানা তোমার পচা ফেলে দিলাম আমি বেসিনে, দেখলে তোমরা 4খানা ভালো হয়েছে, ওটা আমি পরে বানাবো, মাথা কোথাও গরম হয়ে গেল, ভাগ্যিস আমি ফাটাতে এসে দেখলাম। যাই হোক, দুপুরে ডিমের ঝাল ভাত বানাবো, আর কিছু বানাবো না বিশেষ কিছু। আর দেখো কালকে রাতে আমি এই যে খিচুড়ি বানিয়েছিলাম, ওটাকে আমি এই যে গরম করে নিচ্ছি, এই যে অনেকটাই খিচুড়ি রয়েছে,
অনেকটাই খিচুড়ি রয়েছে, তাই ফেলতে খারাপ লাগছে। আমি সাধারণত বাসি কোনো খাবার খেতে পছন্দ করি না, খাইও না, কিন্তু এটা অনেকটা রয়েছে। আমি ভাবছি আমি দেখি বাবুকে চান টান করিয়ে 11টা 12টার সময় করে আমি এটা খেয়ে নেবো। তারপরে আমি ডিমের ঝাল আর বাবুর জন্য ভাতটা বানাবো। যাই হোক, মনটা খারাপ হয়ে গেল ডিমটার জন্য, খুব বাজে। আমি মাকে বলেছি 4টের পয়সা দেবে আর বাদ বাকি পয়সা একদম দেবে না। এখনো পয়সা দেওয়া হয়নি, জোর করে মাকে দিয়ে গেছিলো ডিমটাকে, একজন ডিম দিতে আসে সে। ঠিক আছে, চলো এবার, এখানে এটা গরম হয়ে গেছে, এই যে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার যাই, তোমাদের যেটা বলছিলাম, বাবুর জন্য মেলায় গেছিলাম। তো এখানে অনেক জায়গাতেই মেলা বসেছে হাওড়াতে, কিন্তু শঙ্কর মঠের মেলাতে গেছিলাম, ওখান থেকে কিনেছিলাম। তো ওই কী কী কিনেছিলাম, বাবুর জন্য কী কী কিনেছি ওটা আমি, আমাদের জন্য কিছু কিনিনি, বাবুর জন্যই বুকস কিনেছি, আর আমার জন্য একটা ফেস সিরাম, ওটা মেলা থেকে কিনিনি, ওটা বাইরে কসমেটিকের দোকান থেকে কিনেছি। তো চলো দেখিয়ে দিই ওটা। এই দেখো, তো আমি নিয়ে বসে পড়েছি, ফার্স্টে আমি তোমাকে দেখিয়ে দিই। এ দেখো, মেলা থেকে আমি যেটা কিনেছিলাম, এই একটা বুকস, এটা রয়েছে তোমার এই যে ওয়াইল্ড অ্যানিমেল, আর এটা রয়েছে তোমার এই যে ফ্রুটসের বুকস। এটা মানে হচ্ছে, এগুলো হচ্ছে কার্ড বুক, মানে এগুলো এত হেল্পফুল, বাচ্চারা চাইলেও শিখতে পারে না এগুলো। আমার ওর এখন 2 ইয়ার 3 মান্থ চলছে, তো আমার মনে হয় এটা 1.5 বছর থেকে দেওয়াটা উচিত ছিল। এ দেখো, এরকমভাবে ভাবে নাম লেখা রয়েছে, আর এই দেখো বিভিন্ন, এটা শুধু অ্যানিমেলসের কার্ড, মানে বিভিন্ন রকমের অ্যানিমেলসের দেওয়া আছে। তো এটা আমি বাবুর জন্য কিনেছি, তো এটা নিয়েছি 60 টাকা, এর দাম 60 টাকা নিয়েছে। এটা আমি নিয়েছি হাওড়া শঙ্কর মঠ মেলা থেকে, ওখানেই একমাত্র এখন আপাতত বড় মেলা বসেছে, তো ওখানেই এই বুকসের স্টলও বসেছে। তারপর দেখো নেক্সট হচ্ছে এই ফ্রুটসের কিনেছি, দেখো বিভিন্ন রকমের ফ্রুটস রয়েছে এখানে, এটাও ভীষণ হেল্পফুল। বিভিন্ন ইংলিশ, সবকটাই ইংলিশে নাম লেখা রয়েছে, যেহেতু আমি বাবুকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করানোর প্ল্যান করছি, তো আমি ওর জন্য প্রত্যেকটাই ইংলিশ বুকই নিয়েছি। তারপর দেখো আরেকটা বুকস নিয়েছি, এই যে এটা দেখতে হচ্ছে ABC, এই যে ABC বুক, এই দেখো এখানে রয়েছে বিভিন্ন রকমের, এই দেখো এই যে ABC বড়ো বড়ো রয়েছে বেশ বিভিন্ন। এর মধ্যে আবার দেখো ওয়াক, ঘরেতে ওয়াক করা, ও তো এখন ওয়াক করতে পারে না, 2 ইয়ারে আর কী করবে, হোমওয়ার্ক যে করবে, তো ওগুলো রয়েছে। তো এই বইগুলো প্রত্যেক 3টেই বই ইংলিশে নিয়েছি, যেহেতু বললাম ইংলিশ মিডিয়াম। এই ছড়ি, ও দাঁড়া, মাঝখানে চলে এসেছে। তারপরে দেখো, এ না তোমার বুক ধরো। তারপর দেখো নেক্সট, আমি ওটা বাইরে থেকে কিনেছি, ওখানে কসমেটিকে অনেকদিন ধরে কেনার ইচ্ছা ছিল। এই দেখো ল্যাকমি 9 to 5, তো এটা হচ্ছে ভিটামিন সি। তা দেখো লাগিয়ে, মানে এখন লাগাইনি, আমি বলছি রাতে এটা লাগাচ্ছি, এটা আপাতত আমি 4 দিন হয়েছে ইউজ করেছি, মাঝখানে 2-3 দিন গ্যাপ গেছে। দেখো ফেসটা একটু গ্লো করেছে, জানি না আমি কী করেছি, আমার তো ফেসটা বুঝতে পারছি না নিজে, মানে মনে হচ্ছে একটু গ্লো করেছে, কারণ এটা লাগানোর পর আমি যেই ক্রিমটা ইউজ করি বাইরে বেরোনোর সময়, আমি বেশি তো মেকআপ করি না, তো ওটা লাগালে পুরো মুখটা আরও গ্লসি গ্লসি লাগছে, বেশ ভালোই লাগছে, খারাপ না, বাট আমি ইউজ করতে ভুলে যাই। এটা দেখো ভিটামিন সি সিরাপ, এই যে এরকম এটা রয়েছে, এরকম সিরাপ ফর্মে রয়েছে, তোমাদের দেখিয়ে দিই। এ দেখো এখানে ড্রপার রয়েছে, এখানে ইউজ করে একটু দেখিয়ে দিই তোমাদের। এই দেখো কনসিস্টেন্সিটা এরকম রয়েছে, এ দেখো, এই দেখো, এই দেখো এরকম ওয়াটার বেস রয়েছে, এরকম ভিটামিন সি সিরাপ। এখানে তো মুখটা একটু মনে হচ্ছে গ্লসি হয়েছে, হয়তো জানি না, আমার মুখটা এরকম একটু তো গ্লসি ছিলই, মাঝখানে একটু ডাল হয়ে গেছিলো, এটা লাগার পর আবার সেম হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই আপাতত শেষ করে দিলাম, আর আজকে সকালের ব্লগটা তোমরা এখনই দেখতে পেয়ে যাবে, এটা আমি এখনই পোস্ট করে দিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে এই যে দেখো কীরকম গ্লসি করছে, দেখো। তো চলো, আমার আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো। ঠিক আছে, চলো টাটা।